ভেতরটা কিন্তু পুরোটাই গামছা দিয়ে তৈরি করে কাজ করা হয়েছে, পুরোটাই আমাদের গ্রাম বাংলার গামছা। মায়ের মূর্তিটা একদম ইউনিক, এরকম মূর্তি আমি এর আগে দেখিনি। বাঁশ দিয়ে ছোট ছোট করে নিখুঁত ভাবে অনেকটা সময় নিয়ে করা হয়েছে। যে প্যান্ডেলের বাইরের গেটটা ফুল লুক, আর একটা শুরুতেই একটা নৌকো বানানো হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে মহাসপ্তমী, তো তোমাদের সবাইকে আজকে আমাদের তরফ থেকে মহাসপ্তমী অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। আর রাজবীর, আমি আমাদের দুজনকে দেখতে পাচ্ছ আমরা রেডি, তো তার বিশেষ কারণ আছে। কারণ এখন আমরা যাচ্ছি ঠাকুর দেখতে আউট অফ স্টেশন, আমরা যেখানে থাকি তার থেকে একটু দূরে। তো প্রতিবারই যাই আউট অফ স্টেশন, যেহেতু সেহেতু সকাল সকাল বেরোচ্ছি, সেই জন্য আমাদের একটুখানি সকাল সকাল একটু গোজগাছ করে নিতে হয়েছে। তো চলো দেখি কি কি ঠাকুর আছে। আর যাওয়ার ইচ্ছা আছে অশোকনগর হাবড়া, ওইটা খুব ভালো দুর্গাপুজো হয়, প্রতিবার যাওয়ার চেষ্টা করি। তো চলো এবারও তোমাদের সাথে শেয়ার করবো কি কি পুজো হয়েছে ওখানে, কিরকম কিরকম। আর যেহেতু মানে বিকেল বেলা ওখানে নো এন্ট্রি হয়ে যাবে, সেহেতু আমাদের আগে যাওয়া। আর রেডি হয়ে গেছে মোটামুটি, আজকে আমাদের তিনজনের একই রকম কালার, রাজবীরের আমার, রাজবীরের বাবারও দেখতে পারবে, তো মোটামুটি একই রকম ভাবে ম্যাচিং করে পড়া হয়েছে। আমার ভাই আসছে, তো চলো দেখি কিরকম কিরকম পুজো হচ্ছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকো, সবাই ভালো থাকো, ও দূরে যাও দূরে যাও, ভালো করে দাঁড়াও, বলো সবাই ভালো থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠান্ডা থাকো, আর সবাই ভালো করে পুজোয় ঘুরবে ঘুরবে, আনন্দ করবে করবে, মজা করবে। আমি এখন ঠাকুর দেখতে যাচ্ছি, ঠাকুর দেখতে যাচ্ছি, তো তোমরাও এসো আমার সাথে। টাটা টাটা। রাজবীরের বাবাকে দেখে না, আমরা তিনজনে আজকে একই রকমের ড্রেস, দেখলে বুঝতে পারবে, লোকে বুঝতে পারবে কোন একটা টিম থেকে এসেছি। তো ওর কালার আমার কালার অনেকটাই সেম, যেটা রাজবীরের ক্ষেত্রে একটু ডিপ, তবুও খুঁজে পাইনি, আর সেই থেকে মোটামুটি ম্যাচিং হয়েছে। চলো তাহলে অশোকনগরে কি কি পুজো হয়েছে তোমাদের সাথে সবটা শেয়ার করবো। আমরা হাবড়া পৌঁছে গেছি, আর চলো সামনেই একটা প্যান্ডেল একদম আমাদের অপোজিটে, তোমাদেরকে দেখাই একটা জায়গায় গাড়িটাকে জাস্ট পার্ক করেছি। তো সকাল সকালে দেখি না, চেষ্টা করি, চলো বেশি কথা না বাড়ি, চলো তোমাদেরকে প্যান্ডেলগুলো দেখাই। জমাং জয়তে সংগ্রামে জমে দর্পণ বপতি জমে প্রতিবল লোকে সময় ভর্তা ভবিষ্যতে তার আগত সুন্দর অপ্রবিসিন্দ মহাসুন্দর। ওই পূজাটার নাম হচ্ছে চারের পল্লী সার্বজনীন দুর্গোৎসব। তো খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে, তার সাথে সাথে মূর্তিটা খুবই সুন্দর। বাহ, মূর্তিটা কি সুন্দর ভাই, এখান থেকে মূর্তিটা দেখাচ্ছি, খুব সুন্দর হয়েছে। আর এই পুজোটার নাম হচ্ছে চারের পল্লী, এই ক্লাবটার নাম। ভেতরটাও খুব সুন্দর করে সাজিয়েছে। নমস্কার ঠাকুরকে, দুর্গা দুর্গা ঠাকুর, জয় মা দুর্গা, বলো জয় মা দুর্গা। সুন্দরী সুরসুন্দরী বন দুর্গা চ মাতঙ্গী মাতঙ্গ মুনি পূজিতা ব্রহ্মী মা শ্রী চঙ্গী কৌমারী বৈষ্ণবী তথা চামুন্ডা দৈব বরাহী লক্ষ্মীশ্বর পূজা প্রীতি আর এখন আমরা চলে এসেছি পাঁচের পল্লী সার্বজনীন।
খুব সুন্দর, এই মণ্ডপটাও খুব সুন্দর করা হয়েছে, খুব সুন্দর একটা স্ট্রাকচার করা হয়েছে সম্ভবত কাঠ দিয়ে, হ্যাঁ কাঠ আর বাঁশ দিয়ে। আর মায়ের মূর্তিটা ওপেনই দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে লাইন দেওয়ার প্রয়োজন নেই। খুব সুন্দর এরকম ধরনের প্যান্ডেলটা যেহেতু সবাই দেখতে পারবে, তো এরকম কাজ হয়েছে, খুব সুন্দর লাগছে সত্যি। বাঁশ দিয়ে ছোট ছোট করে নিখুঁতভাবে অনেকটা সময় নিয়ে করা হয়েছে। এই জায়গার কাজগুলো দেখো কি সুন্দর, বাঁশটাকে আড়াআড়ি কেটেছে, টুকরোগুলোকে আড়াআড়ি কেটেছে, গোল গোল করে কেটেছে, অনেক রকম শেপ। আর মায়ের মূর্তিটাও খুব সুন্দর, সব দিক থেকে নো ডাউট খুবই ভালো হয়েছে এই প্যান্ডেলটাও, তার সাথে কালার কম্বিনেশনগুলোও খুব ভালো, বিভিন্ন রকম কালার এর মধ্যে রয়েছে। আর এখন চলে এসেছি আরেকটা জায়গায়, আমার ঠিক অপোজিটে, এখানে খুব সুন্দর প্যান্ডেল হয়েছে। চলো বলি এখানে জায়গাটার নাম কি, আগে তোমাদের সাথে সেটা বলে দিই, ক্লাবটার নাম তো। খুব সুন্দর, ভেতরে গিয়ে দেখতে হবে পুজোটা, এটা কিন্তু ওপেন নয়, এটা ভেতরে। অশোকনগর অগ্রদূত সংঘ, আর এই জায়গাটার পুজো মণ্ডপও খুব ভালো হয়েছে অন্যান্যদের সব। অশোকনগর অগ্রদূত সংঘ, অগ্রদূত তো সমস্ত যত এখনো পর্যন্ত তিনখানা দেখলাম, এটা তাদের মধ্যেও বলতে গেলে খুবই ভালো, এটা ভীষণই ভালো কাজ হয়েছে, ওরা খুব সুন্দর করে মণ্ডপ তৈরি করেছে, তো খুবই ভালো লাগছে সত্যি। অশোকনগরের পুজো যেমন আগে যেরকম হতো, এখনো ঠিক সেরকমই পুজো হচ্ছে, তো আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে। সাথে মায়ের মূর্তিও অসাধারণ, তার সাথে সাথে কাজও অসাধারণ, মনটি আনন্দ করছে দেখো। তুমি নাচ করো এসে, বলো এদিকে তাকি, বলো আচ্ছা চলো, বলো আনন্দ করেছি, আমরা আনন্দ করেছি, শোনা বলো আনন্দ করেছি, মজা করেছি, ঘুরেছি। এবার পুজো দেখ, আরেকটা পুজো দেখতে যাচ্ছি। এখন চলে এসেছি হাবড়ার আরো একটা পুজোতে, এর জায়গাটার নাম হচ্ছে পল্লী সংঘ ময়দান, এটা একটা খুব বড় মাঠের মধ্যে, পেছনেই মণ্ডপটা, তো চলো তোমাদেরকে দেখাই। খুব সুন্দর পুজো হয়েছে বাকি পুজোগুলোর মতোই, আর যেহেতু এখন ফাঁকা আছে তো ফাঁকায় ফাঁকায় খুব ভালো দেখা যাবে, শুধু লাইটিংটা আমরা দেখতে পারবো না, সেটা রাতের জন্য, তো চলো এখন দেখি। আর মণ্ডপটা ঠিক এরকম বেড়া দিয়ে তৈরি করা হয়েছে, তার মধ্যে কিছু ছোট ছোট মূর্তি রাখা হয়েছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে, একদম ইউনিক। তো যতগুলো পুজো দেখছি এখানে, এক একটা এক এক রকম, সবই আলাদা আলাদা, তো খুবই ভালো করে ওরা, এরা মানে এমনি হাবড়া অশোকনগর পুজোর জন্য বিখ্যাত, তার সাথে সাথে এই জায়গাটা এতটা স্পেস যে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এরা পুজোটা করতে পেরেছে। আর এখন ভেতরে গিয়ে মায়ের মূর্তিটাকে দেখবো, পুরোটা গামছা দেখো, ভেতরটা কিন্তু পুরোটাই গামছা দিয়ে তৈরি করে কাজ করা হয়েছে, পুরোটাই আমাদের গ্রাম বাংলার গামছা। তো গামছা ছাড়া আমাদের বাঙালিদের কাজ অসম্পূর্ণ সেই জন্য। আর মায়ের মূর্তিটা একদম ইউনিক, এরকম মূর্তি আমি এর আগে দেখিনি, একদম ইউনিক। এটাও বেড়া দিয়ে করা হয়েছে, যেহেতু কাছে যেতে পারছি না, দূর থেকে চেষ্টা করছি দেখানোর, খুব মানে ইউনিক পদ্ধতিতে করা হয়েছে, বেড়া দিয়ে মূর্তি বানানো হয়েছে, মানে খুব নিখুঁত কাজ, যে শিল্পী করেছে খুব নিখুঁতভাবে করেছে। এদিকে গণেশ, গণেশের পাশে লক্ষ্মী, মা দুর্গা,
মহিষাসুর সরস্বতী কার্তিক, তো খুব ইউনিক, এমনকি হ্যাঁ এমনকি জামা কাপড় গুলো বেড়ার, তাই না ভাই? খুব সুন্দর লাগলো দেখে, ইউনিক একদম। আর এইটা হচ্ছে মায়ের মূর্তি যেটাকে পুজো করা হবে, মেন যে ওদের মূর্তিটা, এটাও খুব ভালো ছোটর মধ্যে, তো নো ডাউট খুব ভালো, খুব ভালো। অশোকনগর হাবড়া সত্যি দুর্গাপুজো ভীষণই ভালো। এই পল্লী সংঘ ময়দানটা এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে, তোমাদেরকে দেখাই একদম। এখানে ফুটবল খেলা হয়, রাজবীরের বাবা এখানে প্রচুর খেলেছে। এখানে খেলেছো কবার তুমি? হ্যাঁ অনেকবার, এখানে রাজবীর বাবা অনেকবার ফুটবল খেলেছে। মাঠটাকে দেখে তোমার এখন ভালো লাগছে? পুরনো কথা মনে পড়ছে? এখনো খেলা হয়, ভীষণ ভালো। আর এখানকার পরিবেশটা তো নো ডাউট খুব ভালো। মনটাই তোর কোমর, ওটা কি কি রে প্যান্টের কি সিল? হ্যাঁ এখানে যাওয়া যাবে, আয় আয় শোনা এখান দিয়ে যাই, চলে গেলাম আমরা, এই যা এ পাশ দিয়ে যাব। হ্যাঁ খুব ভালো মাঠটা বলো, বড় মাঠ, হ্যাঁ জায়গাটাও তো খুব ভালো। চলে এসেছি অশোকনগর নেতাজি সুভাষ সংঘ, আর এটাও খুব ভালো পুজো করেছে, মানে এক্সে বার্গার এক যেটাকে বলে, যে যেটাই দেখছি না কেন সেটাই মানে মন ছুঁয়ে যাচ্ছে। হ্যাঁ আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড করেছে এটা, মানে জলের নিচে যে যে প্রাণী থাকে, তো যেটাই দেখছি সেটাই মন ছুঁয়ে যাচ্ছে। এটাই হচ্ছে মানে এই পুজোগুলোর কি বলবো, মানে এতটাই পুজোগুলো এতটাই সুন্দর হয়েছে। তো প্যান্ডেলটা তোমাদেরকে দেখাই, তবে বুঝতে পারবে কত সুন্দর হচ্ছে। প্যান্ডেলের বাইরের গেটটা ফুল লুক, আর একটা শুরুতেই একটা নৌকো বানানো হয়েছে মাঝিদের, মানে মাঝিদের নৌকো। আর এখানে পুরোপুরি মানে জলের ভেতর যে যে প্রাণী থাকে, একটা মৎস্যকন্যা ওইটা দূরে, ওটা মৎস্যকন্যা, তার সাথে সাথে মাছ, জেলিফিশ, অক্টোপাস, ছোট ছোট যে আরও বিভিন্ন রকম মাছ, তাছাড়া জলের নিচে যে ধরনের প্রজাতির গাছপালা থাকে সেই সমস্ত দিয়ে খুব সুন্দর করে একটা আর্ট তৈরি করা হয়েছে। আর ভীষণ 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 ভালো লাগছে, এখন সকালবেলায় এতটা ভালো লাগছে, তাহলে রাতে লাইট পড়লে ভাবো এখানে ঠিক কীরকম সুন্দর লাগবে। তো নো ডাউট খুব ভালো, খুব ভালো পুজো হয়েছে এটা। তাহলে চলো, বাইরেটা তো দেখলাম, এবার ভেতরে গিয়ে দেখি মায়ের মূর্তিটা ঠিক কীরকম হয়েছে। খুব সুন্দর, এন্ট্রেন্সটাও খুব সুন্দর, বাহ ভেতরটা তো কোনো কথাই হয় না, ভেতরটা ভেতরটা ভীষণ সুন্দর। আর এই মায়ের মূর্তি, মায়ের মূর্তিটাও জলের করা হয়েছে, মাকে মৎস্যকন্যা বানানো হয়েছে, মা দুর্গা, তার সাথে সাথে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক সবাইকেই মৎস্যকন্যা স্টাইল করে তৈরি করা হয়েছে। কি সুন্দর প্যান্ডেল হয়েছে বলো গো, আর উপরে বিশাল বড় একটা অক্টোপাস, বিশাল বড় একটা অক্টোপাসের স্ট্রাকচার তৈরি করা হয়েছে, খুব ভালো। ভাই শর্ট তুলে নিস। আর মন, আমার মনটাই যেখানে যাচ্ছে সেখানেই এত এনজয় করছে, সব পুজোগুলো এনজয় করছে, যেহেতু ফাঁকা মণ্ডপে উঠে যাচ্ছে। ¡Gracias!